বিচ্ছিন্ন ঘটনায় শেষ হল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে গ্রহণ ত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে দাবি সিসির উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বললেন ওবায়দুল কাদের নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে সরকার মন্তব্য ফখরুলের ভিসা নীতির আওতায় নয় অন্য আইনে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জানালেন পররাষ্ট্রমন্ত্রী কিছুই জানেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে বাড়বে না ভোজ্য তেলের দাম জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে এবার চলে যাচ্ছি পুরো খবরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা এর আগে সকাল আটটায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত এবারে নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোট কেন্দ্রে ছিল ভোটার খরা এছাড়া বিভিন্ন স্থানে গুলি বর্ষণ সংঘর্ষ ও প্রিজাইডিং কর্মকর্তা আটকসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন একশো উপজেলায় তেরো হাজার একশো কেন্দ্রের মধ্যে দশ হাজার কেন্দ্রে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ষোলো দশমিক নয় শতাংশ ভোট কাস্টিং হয় দুপুর একটায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই তথ্য জানান এদিকে দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলায় নির্বাচনে ত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন দু একটি হাতাহাতির ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে যদিও এসব ঘটনায় ত্রিশ জন আহত হয়েছেন বলে জানান সিসি এছাড়া ভোট কারচুপির অভিযোগে পঁচিশ জনকে আটক করা হয়েছে ব্যক্তিগতভাবে শতাংশ ভোটকে মনে একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের এই ধরনের চেষ্টা হতে পারে মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই সংকটটি হচ্ছে রাজনীতিতে আমি মনে করি রাজনীতি যদি আরো সুস্থ ধারায় প্রবাহিত হয় হয় হয়তো যে যে স্বল্পতার এগুলো কাটিয়ে উঠবে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন প্রবাহিত ভোটের শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি এ সময় তিনি আর বলেন জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের আওতায় বিস্তারিত নূর মোহাম্মদ ভুয়ার রিপোর্টে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফ্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতিও সন্তোষজনক নির্বাচনের বিরুদ্ধে আমাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে তারপরও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ভিসা নীতির প্রয়োগ নয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের আওতায় জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয় এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের এটা কোনো ইম্পোজ করানো এছাড়া বিএনপি যতই মিথ্যাচার করুক বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান আবেদন করেই বাকশালে সদস্য হয়েছিলেন তথ্যপ্রমাণও আছে বলেও চ্যালেঞ্জ ছুড়িয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে ঢাকা একদলীয় বাক্সাল কায়েম করতে সরকার গণতন্ত্রের আল খাল্লা পরে নির্বাচনের নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসাম আলমগীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন গত পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই বলেও জানান তিনি বিএনপির মহাসচিব আরো বলেন অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সরকার মূল্যস্ফীতি বৃদ্ধির সাথে সাথে সরকারের দুর্নীতি বাড়ছে এ সময় সাবেক প্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব নিচ্ছে না এটা কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না সেই নির্বাচনে গিয়ে কী লাভ আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ক একটি বিবৃতি প্রকাশিত হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই বিবৃতিতে বলেন উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে সে কারণেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদিকে এই ঘটনার পর এক প্রতিক্রিয়ায় সাবেক এই সেনাপ্রধান বলেন দু হাজার সালের এক ফেব্রুয়ারি আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল তার সাথে এই নিষেধাজ্ঞা সম্পৃক্ত এ সময় তার বিরুদ্ধে ওঠার সব অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই তথ্য জানান রাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে সাবেক সেনা প্রধানের মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কিছুই জানে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাউসার আহমদের রিপোর্টে দেখুন বিস্তারিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই একুশ সালে র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এরপর আবার দুই সালের সেপ্টেম্বরে দেশটি ঘোষণা করে ভিসা নীতি সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞার ফলে আবার বিষয়টি নিয়ে সরগরম ছড়িয়েছে সবখানি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী জানান ভিসারিটি আওতায় নয় অন্য আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আসলে যে ভিসারিটি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারোর উপর ইমপোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে হ্যাঁ অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসানীতি প্রয়োগ করা হয় তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে পুলিশকে পিটিয়ে হত্যা করছে হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে মানুষ পুড়িয়েছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন ভণ্ডন করার লক্ষ্যে তাদের উপরও তো সেটি প্রয়োগ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানা হয়নি তার আমার কোনো মন্তব্য কেন আসছে আসছে সেটা দেখিনি আমি 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 এখনো শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর এটা আরো ডিটেল না হলে আমি আপনার উত্তর মার্কিন সরকার এর আগেও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির উপরে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা জানান তারা কনফিউশন ইন দ্য রিলেশনশিপ সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আমদানি নির্ভর পণ্য বিশেষ করে ভোজ্য তেলের অ্যাডজাস্টমেন্ট করা হবে না মন্ত্রী আরও বলেন উৎপাদনকারীও ও আমদানিকারক যারা আছেন ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না সার্বিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য বিশেষ করে বৈদ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিএপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকার মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে নিরবতা পালন করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা এদিকে রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস রোববার আজারবাইজান সীমান্তবর্তী জোলফা এলাকায় ইরানি প্রেসিডেন্ট রাইসির বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় সোমবার প্রেসিডেন্ট রাইসি সহ সকলের মৃত্যুর খবর নিশ্চিত করে করেছে ইরান আজ ব্রিজে অনুষ্ঠিত হয় জানা সাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ইরান এদিকে রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা ইরানে চলছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক এছাড়া বিভিন্ন দেশেও রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে রাইসির মৃত্যুতে নিরবতা পালন করা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাইসের মৃত্যুর পর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এরই মধ্যে আঠাশ জুন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনও যোগসাযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি ইরান context... ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরতার পরিপ্রেক্ষিতে অনেক ইরানির অনুমান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইসরায়েল জড়িত থাকতে পারে ইকোনমিস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে আরবি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন

মুক্তধ্বনি আবৃত্তি উৎসব চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রশিদ লোকপানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন রনি অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী শিবুল মুস্তাফা উপন্যাসিক ও গবেষক মজিদ মাহমুদ সহ আরও অনেকেই এবার খেলার খবর ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস থারে ব্যাট করছে বাংলাদেশ টেক্সাসের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ ও পঁচিশ মে একই ভেনুতে এই সিরিজ শেষে আঠাশ মে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ফলে একই ভেনুতে চারবার মুখোমুখি হবে দুদল প্রথম ম্যাচটি দুদলের কাছে ঐতিহাসিক কারণ প্রথমবারের মতো

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বললেন ওবায়দুল কাদের নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে সরকার মন্তব্য ফখরুল নীতির আওতায় নয় অন্য আইনে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নিষে নিষেধাজ্ঞা জানালেন পররাষ্ট্রমন্ত্রী কিছুই জানেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে বাড়বে না ভোজ্য তেলের দাম জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী দর্শক ছিল আমাদের এখনকার আয়োজনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি